হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমাদান মোবারক। আশা করি যে যেখানে আছেন সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালো মতো রোজা করছেন এবং সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা দিন বাকি ঈদের জন্য। তো এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দিলাম ঈদের জন্য। আর আজকে আমার ইফতারিতে দাওয়াত আছে আমার দেবরের বাসায়। তো যে ইফতারে যেহেতু কোনো ঝামেলা নেই বানানো, সেই জন্য চিন্তা করলাম যে আজকে সারাদিনটাকে একটা কাজে লাগিয়ে ফেলি এবং ঈদের জন্য স্ন্যাক্স বানাই। আমি আমার ব্লগের আজকে আমি আপনার সাথে আমি ঈদের জন্য কী কী স্ন্যাক্স বানালাম এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখন বানাচ্ছি আমার শ্বশুরবাড়ির দিকে আর কি ট্রেডিশনাল পিঠা। এটাকে ইয়েলো পিঠা বলে অনেকে, অনেকে আদা পেঁয়াজের পিঠা বলে। আর এটা যেহেতু মুনের মতো করে করা হয়, তো অনেকে হাফ মুন পিঠাও বলে থাকে। তো যে যে যেটা বলে থাকে আর কি সেটাই। তো এই পিঠাটি একটু ঝামেলা হয়ে যায় বানাতে, এমনি কষ্ট হয়ে অনেক চালিগুড়ি দিয়ে বানাতে হয়। তো বাট একবার কষ্ট করে যদি বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু এটা অনেক দিন আর কি আপনি ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন এবং খুব সহজেই যখন মেহমান আসবে তখন ভেজে দিয়ে ভেজে ফেলা যায়। এবং এছাড়া এই পিঠাটা খেতে অনেক মজা হয়। তো ট্রেডিশনাল ওয়েতে আমি দেখেছি যে সবাই ডাল দিয়ে বানায়, এটা মাংস দিয়েও বানানো যায়। আসলে ভিতরে ফিলিংটা যার যার ইচ্ছা মতো, কে যে যেটা দিতে ভালো পছন্দ করে আর কি ভিতরে। তো আমি আজকে ট্রেডিশনাল ওয়েতে ডাল দিয়ে বানাবো আর ঝুরা মাংস দিয়ে করব। আমার হাজবেন্ড ঝুরা মাংস এটা পিঠা অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য আমি ঝুরা দুইভাবে করব। আমি আমার ডোটাকে যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তো এটাকে ভালো মতো আর কি মথে নিয়ে, তো আমি আমার কাঙ্ক্ষিত যে শেপটা আমি যেটা চাচ্ছিলাম ওরকম কুকি কাটার দিয়ে করে আমি একটা করে বানিয়ে নিচ্ছি। এখন আমি বানাচ্ছি ভিতরে মাংসটা দিয়ে। এই পিঠাটা একটু সাবধানতার সাথে বানাতে হয়, আলতোভাবে চাপ দিতে হয়, তা না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যদি ভেঙে যায় পুরো অনেক পুরো কষ্টটাই সব বৃথা হয়ে যায়। তো এই জন্য এই যে স্টেপটা, এই স্টেপটা একটু সাবধানতার সাথে করতে হয়। তো পিঠা বানাতে বানাতে আমি আপনাদের সাথে আমার খুবই একটা আনন্দের একটা দিন শেয়ার করব। আমি খুবই খুশি আপনাদের, এটা শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতের জন্যই। আমি গত সপ্তাহে আমার চ্যানেল 1K সাবস্ক্রাইবার হিট করেছে। আমি আসলে প্রতিটি ইউটিউবারই আমার মনে হয় যে একটা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে, আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। তো এটাই শেষ না, ইনশাল্লাহ সামনে আরও আরও এগিয়ে যাবো, এটা ইচ্ছা আছে। যদি আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট থাকে এভাবেই থাকে তাহলে আমি আমার চ্যানেলটাকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাব এবং আরও চেষ্টা করব আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে যাতে আমি আপনাদের সামনে হাজির হতে পারি। এবং আমি আমার এই সফলতাটা অর্জন করেছি পবিত্র মহারমজানের এই মাসটাতে, এই জন্যই আর কি আরও বেশি খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বেশি সহায়তা আছে দেখি আমি এটা করতে পেরেছি। তো এই খুশিটা আসলে বলে বোঝানোর মতো না, অনেক বেশি এক্সাইটেড এই জন্য আমি আর কি আমি কিছুই বলতে পারছি না এই মুহূর্তে, অনেক আমি কী বলবো বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ, এবং আমার চ্যানেলে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আমি খুশি হব যে মানুষ ভুল করে শিখতে পারে, তো এই জন্য আমি খুশি হব যে কেউ যদি আমাকে আমার ভুলটা ধরিয়ে দেয়, তো এই জন্য আমি চেষ্টা করব সেই ভুলটা আমি সংশোধন করে এবং নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসতে। তো এভাবে আমি আমার পিঠাটা বানিয়ে নিলাম সব কিছু প্রায় শেষের দিকে। তো এটা আমি বানিয়েছি ডাল দিয়ে, ডালেরটা আমি হাফ মুন শেপ করেছি আর মাংসেরটা আমি করেছি ডিফারেন্ট শেপে, কারণ কি যখন ভাজতে যাব তখন পরের দিকে আর কি এলোমেলো লেগে যায়, যে তখন তো মনে রাখা যায় না আমি কী দিয়েছি ভিতরে কোনটার ভিতরে কোনটা। তো এই জন্য আমি দুটা দুভাবে করেছি, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ।
এটা করেছি আমি মাংস দিয়ে, এবং এর উপরে আমি একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়েছি যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। তো আমি এভাবেই আর কি ট্রে ধরে আমি ডিপের মধ্যে রেখে দিব। এরপরে আর কি যখন শক্ত হয়ে যাবে এটা, তখন আমি কন্টেনার অথবা প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে দিব, এবং এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, এভাবে কিছু হয় না। তো এখন করব আমি চিকেন সমোসা। ভিতরে ফিলিংটা আমি আগে থেকে ভুনে রেখেছিলাম, আর এটা করছি আমি রেডিমেড প্রেস্টি শীট দিয়ে করছি। তো এটাকে আমি ডিফ্রস্ট হওয়ার পরে আমি শীটটাকে আমি এরকম যেরকম সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। আমি প্রথমে একটা বানিয়ে দেখে দেব, যারা নতুন আশা করি তাদের অনেক হেল্প হবে, বুঝতে পারবেন আমি যেভাবে বানাই। আমরা যদি বাসায় এসব স্ন্যাক্স যদি বানিয়ে রাখি, এতে করে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, যখন গেস্ট আসবে তখন ঝটপট ভেজে ফেলা যায়, এছাড়া বাচ্চারাও অনেক সময় বিকালবেলা নাস্তার জন্য চায় দেয়া যায়, আর সবচেয়ে বড় কথা যে দোকান থেকে আনা যায়, বাট আপনার খরচটাও বেশি পড়ে যায়, তাছাড়া আপনার আপনি জানেন না এটা স্বাস্থ্যসম্মত কি না। তো এই জন্য যে কোনো জিনিসই যদি একটু ঘরে একটু কষ্ট করে সময় নিয়ে ঘরে বানিয়ে নিয়ে যায়, এতে করে খরচটাও কম হয়ে যায়, আপনি অল্প খরচে কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলতে পারবেন এবং অনেক দিন সেটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত, ভেজাল মুক্ত, আপনি জানছেন যে আপনি কি বানাচ্ছেন এবং এতে কি আছে, আর বাচ্চাদেরকে নিঃসন্দেহে দিতে পারবেন। আমার বাচ্চারা এই চিকেন সমোসাটা অনেক বেশি পছন্দ করে। আমি ভিতরে ফিলিংটা একটু ডিফারেন্টভাবে করি, যেমন আমি এটার জন্য চিকেন ব্রেস্ট ইউজ করি। আমি ব্রেস্টটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে এটাকে যেভাবে আমি মাংস রান্না করার জন্য যেভাবে যতগুলো যেভাবে মশলা ইউজ করি, তো ওভাবে আর কি প্রপার আর কি রান্না করি। রান্না করার পর এটাকে ড্রাই করে ফেলি, ফেলে এটাকে যখন নরম হয়ে যায়, মানে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, তখন এটাকে আমি আবার একটু রসুন দিই, একটু বাগার দিই, এতে করে একটু ডিফারেন্ট একটা ফ্লেভার আসে, রসুনের একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু একটু অন্যরকম লাগে। আর একটা দেখিয়ে দিচ্ছি নতুনদের সুবিধার জন্য, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন ভাঁজগুলো দেওয়া হবে এরপরে যাতে কোনার দিকে যাতে ফাঁকা না থাকে, আর যদি একটু ফাঁকা থাকে তাহলে ওই ফাঁকাটা ওই ময়দা দিয়ে আর কি ঢেকে দিতে হবে, তা না হলে যখন ভাজা হবে তখন ভিতরে তেল ঢুকে যাবে। একটু তাড়াতাড়িও করছিলাম, আমাদের এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, আর ইফতারে তো বিকালে দাওয়াতে যাব, আর এখন তো ইউকেতে আমাদের অনেক সময় লম্বা টাইম আমাদের রোজা থাকতে হয়, আর এখন শেষের দিকে যেহেতু প্রায় 8:45 দিকে আর কি মাগরিব হয়, তো অনেক লম্বা সময়। এই জন্য একদিক দিয়ে সুবিধা হয় যে সারাদিন অনেক কিছু করে ফেলা যায়, অনেক কাজ করা যায়, আর কাজের মাঝে থাকলে আমি দেখেছি যে টায়ার্ড লাগে না, আর রোজাটাও মনে হয় না যে রোজা। চলে আসছে ইলিয়া বিবি আমাকে ডিস্টার্ব করার জন্য, ও বারবারই ধরছিল, ও এতক্ষণ অন্য রুমে ছিল, দেখেনি যে আমি এটা করছি, এখন আসছে আমার একটু সব কিছু নিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল আমার, দেখেন কতগুলো সমোসা বানিয়ে ফেললাম অল্প সময়ের মধ্যে, আর এটা আমার অনেক দিন যাবে। এটাকে আমি এভাবে ফ্রিজে রেখে দিব, যখন এটা শক্ত হয়ে যাবে এরপর আমি এটাকে প্লাস্টিক কন্টেনার অথবা র্যাপারের মধ্যে আমি পলিব্যাগের মধ্যে করে আমি রেখে দিব।
অনেকগুলো সমোসা হয়ে গেল। তো এবার কিছু আমি সিঙ্গারা বানিয়ে নিয়েছি, ছোট ছোট মিনি সিঙ্গারা। এটার প্রসেসটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। বাসা সবকে শেষ করেছে আলহামদুলিল্লাহ, আমার পিঠে বানানো হয়ে গিয়েছে। তো চলে এলাম বাচ্চাদেরকে নিয়ে রেডি করে, আমার হাজবেন্ডেরও ডে অফ ছিল, আমরা সবাই মিলে চলে এলাম ইফতারে দাওয়াত খেতে। তো বাসা এসে দেখি পুরো টেবিল ভরপুর হরেক রকমের ইফতার দিয়ে, সব কিছুই হাতে বানানো। থ্যাংক ইউ এত মজার মজার খাবার বানানোর জন্য। আর ওয়েট করতে পারছি না কখন ইফতারের টাইম হবে। এই পোলাওটা আমার দেবর বানিয়েছে, আর এই শিশ কাবাবটাও হাতে ও নিজে বানিয়েছে, অনেক লোভনীয় ছিল, অনেক মজার ছিল এই জিনিসটা। থ্যাংক ইউ তোমাদের দুজনকে এত কষ্ট করার জন্য, আমাদের সবাইকে ইনভাইট করার জন্য, অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। সব খাবারগুলো সব কিছু অনেক মজার ছিল, অনেক এনজয় করেছি আমরা সবাই। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।